মনে করো আইসা টাকা দেব বিয়া শাদী হই নাই অনেক কষ্টের মাঝে আছি ছোট মা বিয়া শাদী দেয় না মনে মানুষের বাড়িতে কাজ করে অনেক কষ্ট করা কি ইচ্ছা ছিল জীবনে জীবনে ইচ্ছা ছিল লেখাপড়া করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক অসহায় আপুর সঙ্গে জানবো তার জীবনের গল্প চলুন কথা বলি তার সাথে আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম বৃষ্টি আপু কেমন আছেন আপনি ভালো আছি ভাইয়া কি হয়েছে আপনার জীবনে যে ভিডিওর সামনে আসছেন আসলে কি বলতে চান ভাইয়ারা আসি মনে করো সৎমার ঘরে থাকে অনেক অত্যাচার করে এখন একটা মনের মানুষ পাওয়ার জন্য ভিডিও সামনে আপনার মা বাবা কি হয়েছে ধরো বাবা আছে আম্মু মারা গেছে সৎমা ঘরে আচ্ছা আচ্ছা সৎমার ঘরে থাকে মনে করো অনেক অত্যাচার করে কি হয়ে মারা গেছে মা বাবা কি হয়ে মারা গেছে মা কি হয়ে মারা গেছে মাটা মনে করো অসুস্থ ছিল কয় ভাই বোন আপনারা ছোট একটা বোন আছে ছোট একটা বোন আছে আর আপনি আচ্ছা আপনি বড় হ্যাঁ আমি বড় বিয়ে শাদী হয়েছে আপনার না ভাইয়া বিয়ে শাদী করব তা বিয়ের বয়স তো মনে হয় হয়েছে তাহলে বিয়ে শাদী করতেছেন না কেন ভাই একটা মনের মানুষ পাইলে করব যে আমার পাশে থাকবো দায়িত্ব নিব মনের মানুষ কিরকম হলে মনের মানুষ হয় আসলে যেরকমই হোক বয়স্ক হোক কি জোয়ানি হোক যেটা আমার ভাগ্য আছে ওইটাই হইব আচ্ছা আচ্ছা না এখন পর্যন্ত কি কেউ কি আসে নাই বিয়ে করতে বা বিয়ের কথা বলতে বিয়ের কথা মনে করো আইসে টাকা পেব বিয়া শাদী হই নাই অনেক কষ্টের মাঝে আছি ছোট মা বিয়া শাদী দেয় না মনে মানুষের বাড়িতে কাজ করে অনেক কষ্ট করে কি ইচ্ছা ছিল জীবনে জীবনে ইচ্ছা ছিল লেখাপড়া করব মনে করো বড় হইলে বিয়া শাদী করবো এটাই ইচ্ছা ছিল এখন ইচ্ছা তো সবার ইচ্ছাই তার পূরণ হয় না ছোট মা ঘরে অনেক অত্যাচার করে মানুষের বাসা কাজ করে সবসময় কি পদ্মাশীল অবস্থায় চলেন হ্যাঁ চলি ভাইয়া কি করব আচ্ছা আচ্ছা তা মুখটা কি দেখানো যাবে না কেউ যদি বিয়ে শাদী করতে চায় বিয়ে শাদী করলে অবশ্যই মুখ দেখবে কি হবে মানুষ আপনার বাড়িতে গিয়ে আপনার ঠিকানা গিয়ে ঠিকানা দিয়ে মুখ দেখবে নাইলে মনে করো মোবাইলে মোবাইলে দেখে না দিব ভালোবেসে তার লগে সম্পর্ক রাখবো ভালো তো আগে বাসতে হবে মনটা কেরকম সেটা তো জানতে হবে তাই না মনের মানুষ হইলো অবশ্যই কেরকম মানুষ পছন্দ বিয়ে করার জন্য বিয়ে করার জন্য 30 হোক 40 হোক ওইরকম একটা মনের মানুষ আপনার বয়স কত এখন আমার বয়স মনে করো 18 18 হয়ে গেছে তাই না আচ্ছা যাই গেছে ভিডিও সামনে আসছেন অনেকে বিয়ে শাদী করতে চাবে বা যোগাযোগ করতে চাবে নাম্বারটা তো দেয়া যাবে হ্যাঁ নাম্বারটা একটু বলে দেন ভাইয়া নাম্বারটা দেখে বলতে পারবেন না না আপনি একটু বলে দেন নাম্বারটা খোলা থাকে তো হ্যাঁ নাম্বারটা খোলাই থাকে যাই নাম্বারটা খোলা রাখবেন সবচেয়ে বড় কথা নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন কখনো মিথ্যা কথা বলবেন না কেউ সব ফোন দিলে বিয়ে শাদী করতে চাইলে অবশ্যই দেখা সাক্ষাৎ করে যোগাযোগ করে মানুষ হইলে অবশ্যই জীবন সঙ্গী করবো আর কিছু বলতে চান না ভাইয়া বলতে চাই না তা ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম